I'm gonna go to the hospital.
আমাদের সঙ্গে থাকুন, কালবেলার সঙ্গে থাকুন। দল এবং সংগঠন রয়েছে, তাদের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা তারা মূলত এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বিচ্ছিন্নভাবে বক্তব্য দিচ্ছেন, গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন। আমরা আপনাদেরকে আওয়ামী লীগের যে কার্যালয় সেটা দেখানোর চেষ্টা করছি। ভিতরে অন্ধকার হয়ে আছে, পুড়ে যাওয়ার পরে সেটা এক ধরনের বিভীষিকাময় একটা পরিস্থিতি কিন্তু ভিতরে রয়েছে। ভিতরে কেউ যদি প্রবেশ করতে চায় এক ধরনের একটা আতঙ্ক কাজ করবে এমন। এবং এই কার্যালয়ের ঠিক সামনে আপনারা দেখছেন যে এখানে বিএনপি সহ গণঅধিকার পরিষদ ছাড়াও ছাত্র জনতা, বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যাতে করে কোনোভাবে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী, তাদের সমর্থক, তারা যাতে এখানে কোনোভাবেই অবস্থান নিতে না পারেন সেজন্য তারা এখানে অবস্থান নিয়েছেন। আপনাদেরকে দেখাচ্ছি, আমরা যদি বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের স্টেডিয়াম সাইড, যেটা গুলিস্তানের দিকে, সেই সাইডটা একটু দেখানোর চেষ্টা করি। সেখানে কিন্তু বিএনপির অসংখ্য নেতাকর্মী এখানে অবস্থান নিয়েছেন। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে আমরা একটু জানিয়ে রাখি, গতকালকে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম, উনি বলেছিলেন বর্তমানে আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল, এই ফ্যাসিস্ট দলকে বাংলাদেশে কোনো ধরনের প্রতিবাদ সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না। যারা গণতন্ত্র হত্যাকারী এবং স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে সমাবেশ, মিছিল বা সভা আয়োজন করতে চাইবে, তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো শক্তি দিয়ে ব্যবস্থা নেবে। আমরা গতকালকে আরও একটা জিনিস দেখেছিলাম যে এইটা সামাজিক মাধ্যম থেকে শুরু করে মূলধারার গণমাধ্যমগুলোতে এসেছে। হাসনাত আবদুল্লাহ গতকাল রাতে একটা ফেসবুক পোস্ট দিয়েছিলেন যেখানে সে একটি স্লোগান লিখেছিলেন, সাইদ নূর আসাদ ভাই ফ্যাসিবাদের জায়গা নাই, শহীদ সাইদ নূর আসাদ, নিপাত যাবে মুজিববাদ। এবং এই স্লোগানটি, হাসনাত আবদুল্লাহর এই স্লোগানটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং সে আরও একটা পোস্ট, আরও একটা কার্ড শেয়ার করেছিলেন তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক ওয়ালে, যেখানে লিখেছেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চ নামে একটি সংগঠনের ব্যানারে গুলিস্তান 0.12টার সময় তারা সময় দিয়ে, আমরা পরে দেখেছি যে 12টার সময় তারা এখানে অবস্থান নিয়েছেন, অবস্থান নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন আমরা দেখেছি। এবং আপনারা এখানে দেখছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী তারা এখানে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি, রফিকুল ইসলাম মাদানী, যে শিশু বক্তা বলা হয় যাকে, তিনি দুপুর 12টায় গুলিস্তান 0.12 থাকবে বলে ঘোষণা দিয়েছেন। পাশাপাশি সে তার ফেসবুক ওয়ালে লিখেছেন, হে প্রিয় কমি তারুণ্য, আসুন সবাই একসাথে মিলিত হই, মাদ্রাসা স্কুল ভেদাভেদ নাই, আমরা সবাই ভাই ভাই। এছাড়া হাসনাত আব্দুল আরও একটা পোস্ট দিয়েছিলেন ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে। সেখানে লিখেছেন যে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের ছোট ভাইয়ের আগামীকাল গুলিস্তান 0.12 দেওয়ার আপা দমনের উপলক্ষে তোমাদের ছাড়া জমবে না। আমরা এইভাবে, এছাড়াও ইনকলাব মঞ্চ সহ গণ অধিকার পরিষদ তারা কিন্তু কর্মসূচি দিয়েছিলেন। ধারাবাহিকতায় আজকে সামনে দিয়ে যান, দেখা দিয়ে
Direct action!
আওয়ামী লীগের দলীয় কার্যালয় বাংলা এভিনিউতে আপনারা দেখছেন এখানে ছাত্রদল সহ বিভিন্ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এছাড়া গণঅধিকার পরিষদ সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছেন তারা মূলত আওয়ামী লীগের যে ঘোষণা আজকের যে গণজমায়েতের যে ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ সেই ঘোষণাকে প্রতিহত করতে তাদেরকে এখানে প্রতিহত করতেই মূলত তাদের আজকে এই অবস্থান এই বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে এ ছিল সবশেষ খবর।